নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বেগুন ভাজা রেসিপি। বেগুন ভাজা বানানোর জন্য প্রথমেই আমি একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। এখানে বেগুনটার ওজন প্রায় 400 থেকে 450 গ্রাম। বেগুনটাকে এবারে আমি কেটে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতো বেগুনটা কিন্তু কেটে নিতে পারেন। এখানে বেগুনটার সাইজটা অনেকটাই বড়, তাই আমি বেগুনটাকে গোল গোল করে না রেখে মাঝখান দিয়ে আরেকটা করে কেটে নেব। আমি এখানে দুপাশের সাইডের যে বেগুনটা রয়েছে সেটা বাদ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু রেখে দিতে পারেন। শীতকালে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এক চামচ ঘি আর এইরকম বেগুন ভাজা থাকলে কিন্তু আর কিছুই লাগে না। বেগুনগুলো দেখুন কাটা হয়েছে, এবারে এর মধ্যে নুন ও হলুদ দিয়ে মেখে নেব। এখানে প্রায় আমি 1 টিস্পুনের মতো নুন দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দেব 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো এই সময়ে মেখে নিতে পারেন। তবে বাচ্চা বয়স্কদের জন্যে বেগুন ভাজাটা যদি বানান তাহলে শুকনো লঙ্কার গুঁড়োটা না ব্যবহার করাই ভালো। বেগুনগুলোকে এবারে দু সাইডেই খুব সুন্দর করে মেখে নেব, যাতে বেগুনের ভিতরেও নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। তবে বেগুন ভাজার অনেকক্ষণ আগে কিন্তু নুন ও হলুদটা মেখে রাখবেন না, তাহলে বেগুন থেকে জল বেরিয়ে আসবে, ভাজাটা ঠিকঠাক হবে না। যখন বেগুনটা ভাজবেন ঠিক তার 5 মিনিট আগে এইভাবে নুন ও হলুদটা মেখে তারপরে ভেজে নেবেন। নুনটা দেখুন আমি চারপাশে খুব সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে বেগুনের ভিতরেও নুনটা ভালোভাবে ঢুকে যায়। মাখা হয়ে গিয়েছে, এবারে আমি বেগুনগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরেই বেগুনগুলো কড়াইয়ে ছাড়বেন, তাহলে দেখবেন বেগুন ভাজাগুলো একদমই কিন্তু ভেঙে যাবে না, খুব সুন্দর হবে। এবারে বেগুনের এক সাইডটা কিছুক্ষণ হতে দেব, তারপরেই আমি আরেক সাইডটা উল্টে দেব। এক সাইডে দেখুন হয়ে গিয়েছে, আরেক সাইডে 1 মিনিটের জন্য ভেজে নিলেই কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে যাবে। বেগুন ভাজার সময়ে সব সময় কিন্তু তেলটা একটু বেশি করে দেবেন, আর কখনোই ঢেকে দেবেন না। ঢেকে দিলে বেগুন থেকে ক্রমশ জল বাইরে বেরিয়ে আসবে, বেগুন ভাজাটা কিন্তু খেতে ভালো লাগবে না। আমার প্রথমবারেরগুলো ভাজা হয়ে গিয়েছিল, সেগুলোকে নামিয়ে দ্বিতীয়বারের জন্য একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো বেগুন দেখুন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা কিন্তু রুটির সাথেও খেতে পারবেন। তাহলে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে।